আমি অসময়ে ধরলাম পাড়ি, ও আমার পারে যাওয়া বিষম দায়, ও গুরুধর তোরাইয়া নিয় গো আমায়। অসময়ে ধরলাম পাড়ি, কখন বা ডুবে তরুণী নান্তি সন্ধ্যামণি ডাকিছে আমার, বাইনে বাইনে উঠছে পানি কখন বা ডুবে তরুণী মনি ডাকি। ছাড়িলাম রসিকে তরি, হাই হইয়াছে মন ব্যাপারী আরে আশা, তোমার নাম ভো
ছাড়িলাম রসিকের তরি। আই হইয়াছে মন ব্যাপারি পারে আশা, আমি তো দর্শক মণ্ডলী, মাছরাঙা টেলিভিশনের সরাসরি সঙ্গীত আয়োজন তোমায় গান শোনাবো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৌশিক শঙ্কর দাস। আমাদের অনুষ্ঠানের আজকের শিল্পী বর্ষীয়ান কণ্ঠশিল্পী রামকানাই দাস। এতক্ষণ তার কণ্ঠে শুনছিলেন একটি লোকগান। আগামী দু ঘন্টা আমরা শিল্পীর কণ্ঠে শুনবো আরও অনেক গান। শিল্পীর সাথে কথা বলার জন্য, তাকে আপনাদের ভালো লাগা গানের অনুরোধ করার জন্য আপনারা টেলিফোন করতে পারেন 8715978 এবং 8715974 থেকে 6 পর্যন্ত নাম্বারে। এছাড়া SMSও করতে পারেন TGS স্পেস আপনার নাম স্পেস আপনার গানের অনুরোধ লিখে পাঠিয়ে দিন 6969 নাম্বারে। চলুন আমরা কথা বলি শিল্পী রামকানাই দাসের সঙ্গে। কেমন আছেন? মোটামুটি ভালো আছি। আমরা অনেক নিজেদের সৌভাগ্যবান মনে করছি আমাদের অনুষ্ঠানে আপনি এসেছেন, আমাদের অনুষ্ঠানের শোভা বাড়িয়েছেন। কেমন লাগছে আমাদের অনুষ্ঠানে এসে? খুবই ভালো লাগছে। আপনি তো বহু বছর ধরে গান করছেন, তো ছোটবেলা থেকে গানের কথা যদি আমরা বলি, গানের প্রতি আকর্ষণটা আপনার কেন হলো? পরিবেশ থেকেই। আচ্ছা, এই আমার বাড়ির পরিবেশ। বাবা গান করতেন, মা গান করতেন, বড় ভাই গান করতেন, গ্রামের পরিবেশ, শুধু গানই হতো সারাদিন। এই গান শুনতে শুনতেই আমার পল্লীগীতিতে শিখা। এর জন্য আলাদা কোনো আনুষ্ঠানিক শিক্ষা বা হাতে করে সেটা হয়নি। এবার যে গানটি করছি, এটি একটি আমি গাচ্ছি বাউল অঙ্গে রাধারমণের একটি এই মন শিক্ষা বলে। আচ্ছা, এটা মন শিক্ষা। প্রথম গানটা করলাম গুরুর উদ্দেশ্যে, এই গানটা হল মন শিক্ষা রাগের উপরে। বায়ো রে ওরে মন সামনে আছে সাধুর বাজার, কিছু কিনা লয় রে সদায় আনন্দ রাই খব। হরি গুণাগুণ রাধা গুণাগুণ কৃষ্ণ গুণাগুণ গাও রে, সদায় আনন্দ রাই খব। চলো
আমাদের একটা ছোট বিরতি নিতে হচ্ছে, বিরতি পর ফিরে এসে আমরা আবার গান শুনবো, তার কথাও শুনবো।
পরবর্তী প্রজন্মের জন্য আপনি কিছু বলে যেতে চান? প্রশ্নটা খুবই ভালো। শুধু রেকর্ড করে আমি যেতে পারি, কিন্তু আমার সবচেয়ে ভালো হয় সঙ্গে, যেহেতু গুরুমুখী বিদ্যা, এরকম একটা আয়োজন যদি করা হয় যে আমার আমি শেখাবো, তারা শিক্ষক প্রশিক্ষণের মতো, তাহলে সবচেয়ে ভালো হয় যে মুখে মুখে রেজিস্টার দিয়ে গেলে। হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, আমি সিলেট থেকে বলছি, শুভ তালুকদার। অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য, কথা বলুন। শুভ, তোমাকে ধন্যবাদ। গুরুজি বলো। গুরুজি প্রণাম। প্রণাম বলো। আপনাকে দেখে অনেক ভালো লাগছে গুরুজি, আমরা বাসা সবাই মিলে দেখছি প্রোগ্রাম, খুব ভালো লাগছে। খুব ভালো আচ্ছা, তুই প্র্যাকটিস করো তো? আমরা ভালো আছি। আর একটা রিকোয়েস্ট ছিল গুরুজি। বলো। বন্ধুভারা পুরা দেশে এই গানটা একটু শুনতে চাচ্ছিলাম। আচ্ছা, চেষ্টা করব, চেষ্টা করব। অবশ্যই, অনেক অনেক ধন্যবাদ শুভ তালুকদার। আমার প্রতিভাবান ছাত্র, আচ্ছা, অনেক পুরস্কার পেয়েছে সে। অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। আমরা বরং পরের গানে চলে যাই। পরে কি গান শুনবো আমরা? আচ্ছা, গানটি আমি চাচ্ছি যে আমি তো মূলত মাটির মানুষ, মাটি থেকে এসেছি আমি, যে মাটির যে গানটা, তারপরে কলকাতার বাউল, দিল্লির বাউল আর ভাটি বাংলার বাউল এক জিনিস নয়। আচ্ছা, কারণটা যেটা যে ভাটি বাংলাতে আমার যেখানে জন্ম, ছয় সাত মাস থাকে মাটির নিচে, জলের নিচে, বর্ষাকালে। হ্যাঁ, এই যে মাটির নিচে থেকে মাটি একদম কাদা হয়ে যায়, এই মাটি শুকাইতে শুকাইতে আরও তিন মাস লাগে, আর দুই তিন মাস একটু রোদ টোদ পায় মাটি যায়। আচ্ছা, এই জায়গার যে গানগুলো, এই মাটির মতো নরম কোমল, সেই জন্য এত মধুর, ভালো লাগে। বাহ, তো আমি বলতে চাচ্ছি যে এই যে ভারতের ধ্রুপদ গান, আমরা ধ্রুপদ শিখতে ভারতে যাই, এই ভারতের ধ্রুপদের মতো অনুকরণে একটি গান ভাটি বাংলার গ্রামাঞ্চলের, সেটাও ধ্রুপদ। এই দুইটা গানে এমন একটা একরকম গানগুলা, যেমন যেহেতু আমি ভাটি বাংলায় জন্ম, আমি গানটা দেখেছি কীভাবে, আমি চাচ্ছি এই গানটা একটু করতে। অবশ্যই, হ্যাঁ, গানটা হলো ভারতের যে ধ্রুপদটা, এই গানটা নাকি আগ্রার আশেপাশে গ্রামেরই গান ছিল শোনা যাচ্ছে। একসময় আগ্রার রাজদরবারে উঠে আসার পরে রাজকীয় লালনে গানটি প্রচার হতে থাকে, সেটা মর্যাদা পায়। কিন্তু বাংলার যে ধ্রুপদ গানটা, এটা হয়তো রাজদরবারে যায়নি, কিন্তু দুইটা গানের চরিত্র কিন্তু এক। দিল্লির গানটাও হিন্দি, এই বাংলার দেশের ভাটি অঞ্চলের গানটাও হিন্দি, ভাঙা ভাঙা হিন্দি। সেটা যেমন গুরুগম্ভীর গান, আমাদের বাংলার ধ্রুপদটা একটু গুরুগম্ভীর, চলনটা গুরুগম্ভীর। শুধু ভারতের ধ্রুপদটা তালে বাঁধা, আর আমাদের ধ্রুপদ গানটা কোনো তালে বাঁধা নয়, ছন্দের উপরে চলে। যদি কোনো বাদক সেই গানটি না জানে, সে গান বাজাতে পারবে না, আর গানটা শিখতে হবে। কারণ গানটা এমনভাবে বাঁক দেওয়া, কোনো সময় দশ মাত্রা গিয়ে একটা বাঁক দেয়, কোনো সময় বারো মাত্রা, কোনো সময় চোদ্দ মাত্রা। ধ্রুপদের যে তালগুলা সেই ছন্দের তাল, এই ধ্রুপদের ব্যবহার হয়। তাহলে আমি একটু শোনাই? অবশ্যই, তাহলে পরবর্তী প্রজন্ম শুনুক যে আমাদের ধ্রুপদটা কীরকম ছিল, কত সমৃদ্ধ ছিল। দেখেন, কোনো চটল কাজ নেই। আমি অনেক যে কম্পিটিশন হয় মিডিয়াগুলোতে, শ্রদ্ধা বিচারক সম্মান রেখেই বলছি, তারা বলে যে লোকগীতিতে বেশি কাজ হবে না, তারা দোষ নেই, খারাপ, তারা সেই লোকগীতি তারা শোনেনি, শোনার দরকার। এই গানটা কিন্তু দলগত গান। আরে রাধা মন্ত্রে জপে রাখাম্বাজ গৌরারে নবকি গৌরা
চিরস্থায়ী অন্তরার কথা নবীন নিরোধ জলদি বরণ রে মোহন চূড়া রমণীর মনকে বাউরা নবীন গান আমি পারছি না, আমার দম নেই, বুকের মধ্যে মেশিন। যারা গান শুনছেন আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা করবেন অবশ্যই। কিন্তু এই যে বাংলা ধ্রুপদের গান, আপনি যে বললেন ভাটি অঞ্চলের ধ্রুপদ গান, এটার আসলে চলনটা কিভাবে হয়েছিল, মানে উৎপত্তিটা কিভাবে হলো? এটা তো আমি বলতে পারবো না। এটা গানটা, গানের রচয়িতা লালা। আচ্ছা, লালার কুঞ্চাকায় বাড়ি কেউ বলতে পারে, কিন্তু সমস্ত গান লালার বান্দা রচনা, লালার এই আধা আধা বাংলা হিন্দি ব্রজভাষা বোঝো বলি, তার বাংলাও আছে ওরই গান। যেমন একটা গান ঢাকাতে, গানটা কে গাইছি জানি, আজ পাশা খেলবো রেশাম, লালার গান। এটা কথাটা হইল, আজ আজ উরি খেলবো রেশাম তোমার শোনে, একেলা পাইয়েছে তোমায় নিধু বনে, লালাই কুম 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 দিব রাঙা চরণে, দুলের গান, লালার রচনা গান। বাহ, আমরা একজন দর্শকের সঙ্গে কথা বলি। চলনটা সম্বন্ধে বলি, চলনটা হইল এটার যেহেতু মাটির গান, বিরাট নদী, বিরাট হাওর, এই বড় বড় মানে ঘন ঘন বাঘ আঁকা বাঁকা নেই, লম্বা বাঘ, যেরকম সুরের লম্বা বাঘ অনেক দূর গিয়ে একটা বাঘ নেই, এইভাবে চলনটা, মানে গানটা একটা সুর এগিয়ে যায় তারপর একটা গানের মধ্যে একটা বাঘ। অনেক সময় যেমন ধ্রুপদ ধামার তালের একই তালের উপর ভিত্তি করে তৈরি হয়, তা না, এখানে তাল ছন্দ গানের দাসত্ব করে, গান যে দিবে যেদিকে বাঁক নিবে তাল সেখানে থামবে এবং নতুন তালে আবার নতুন করে গানটা শুরু হবে। এখানে খাস করার ইয়ে আছে, যেমন এই যে গানটা বাজিয়ে একশো দুশো মানুষ একসঙ্গে গায়, দলগত গান, এটা পুরুষ্টুর ব্যাপার, মধুর ব্যাপার। এখানে আসলে গান হচ্ছে, গাচ্ছে, ঘরে বসে মেয়েরা রান্না করতেছে, গোবর লাগতেছে, তারও সাথে সাথে গান করছে করতেছে, এমন একটা শক্তিশালী জিনিস সংস্কৃতি হারিয়ে গেল, দুঃখ লাগে। হ্যাঁ, আমাদেরও খুব খারাপ লাগছে। একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা একটু কথা বলে নেই। হ্যালো, কে বলছেন? হ্যালো 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 কে বলছেন? হ্যালো, হ্যাঁ শুনছি, কে বলছেন? নমস্কার, আমি স্যারের সাথে একটু কথা বলতে যাচ্ছি। অবশ্যই, আপনার পরিচয়টা দিয়ে কথা বলুন শিল্পীর সঙ্গে। আমি ধানমন্ডি থেকে মৌ বলছি। জি বলুন, কথা বলুন। স্যার, প্রথমে আপনার প্রতি অনেক অনেক শ্রদ্ধা রইল, শুভেচ্ছা। আর আপনার কাছ থেকে জলে গিয়েছিলাম সেই গানটা শোনার জন্য অনুরোধ করছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, তোমাকে আমি চেষ্টা করব। অবশ্যই, অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য এবং আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য। আরেকজন দর্শক অপেক্ষা করছেন। হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো আমি খুব মুগ্ধ হয়ে শুনছি আপনার গান। বলো, তোমার কোনো অনুরোধ আছে নাকি? না, আর ওই সকালে আরেকটা টিভিতে আপনার একটা, হ্যালো হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি কোনো বিশেষ গানের অনুরোধ করতে চাইছেন আপনার ওস্তাদজির কাছে?
আমি অত্যন্ত দুঃখিত, লাইনটা কেটে গেল হঠাৎ করে। দর্শক মণ্ডলী, আপনার টেলিফোন করুন, অনুরোধ করুন শিল্পীকে আপনাদের প্রিয় গানের জন্য। তবে তার আগে আবার একটা ছোট বিরতি নিতে হচ্ছে, বিরতির পর দেখা হবে তোমায় গান শোনাবো অনুষ্ঠানে।